হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ক্যারম পুল গেমটি হ্যাক করবেন। এজন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, আপনাদের ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে। ক্রোম ব্রাউজারে ঢুকে এখানে আপনারা সার্চ করবেন বিট এইম প্লাস লিখে। দেখেন বিটিম প্লাস লেখার পর উপরে যে এই যে বিটিম প্লাস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন আপনারা। এখানে যাওয়ার পর এই যে ডাউনলোডের একটি সিম্বল দেখাচ্ছে, ওই যে নীল কালারের, আপনারা ওখানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন দুটি লিঙ্ক, কিন্তু মিডিয়া ফায়ার লিঙ্ক ওয়ান এবং মিডিয়া ফায়ার লিঙ্ক টু। আপনারা যে কোনো লিঙ্কের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। সো আমার যেহেতু এটা ডাউনলোড করা আছে, সো আমি আবার এখান থেকে আর ডাউনলোড করবো না, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এখন আমি দেখাবো এই অ্যাপটা কীভাবে কাজ করে। ডাউনলোড করে ইনস্টল করার পর আপনারা অ্যাপ্লিকেশনটার ভিতরে ঢুকবেন। দেখেন অ্যাপ্লিকেশনটার ভিতরে ঢোকার পর এরকম একটা পেজ আসবে, আপনারা এই যে নিচে সুপার এম লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। সুপার এমে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে লেজার লাইন, ক্রোম লগ ইন, এগুলো কিন্তু সব কিছু অফ করা থাকবে। এইভাবে আপনারা জাস্ট এগুলো অন করে নিয়ে স্টার্টে ক্লিক করবেন। দেখেন স্টার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে বিটিম রানিং ইন ব্যাকগ্রাউন্ড এসে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এটা মানে কীরকম কাজ করে। দেখেন আমার কিন্তু একদম ক্যারম পুল যে গেমটা, ওই গেমটার ভিতরে নিয়ে আসছে। তো এখন আমি একটা ম্যাচ স্টার্ট দেবো, আসলে দেখবো এটা ঠিকঠাক মতো কাজ করে কি না। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদমই ঠিকঠাক মতোই কাজ করতে। যে দেখেন মানে আপনার যে গুটিটা এটা কোন পকেটে যাবে এটা কিন্তু একদম সঠিকভাবে দেখিয়ে দিচ্ছে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে অনেক কার্যকরী। আপনারা চাইলে এভাবে ক্যারম কিন্তু হ্যাক করতে পারেন। সো ভিডিওটি উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন যাতে এই বিষয়ে আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ, বাই বাই।